জহরাতুল আসওয়াদ ফিল মসাজিদ আখিরি জামানাতের লক্ষণ হচ্ছে মসজিদ নিয়ে হইতেই হবে আমার নসিহত থাকবে এই মসজিদের কোনো জাঁকজমকপূর্ণ ছবি আল্লাহ মুহাম্মদ কাবা ঘরের খাম্বা যেগুলো সাধারণত প্রায় মসজিদে হয় এগুলো আপনারা করবেন না মসজিদের ফাঁদ অধিকাংশ কবরস্থানে মাজারে দেখবেন প্রত্যেক মাজারে একটা মসজিদ আছে ওটা মসজিদের ফাঁদ মসজিদ সিরেফ আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হয় অর্থ আল্লাহর বিধান মেনে চলার স্বাধীনতা থাকতে হবে অর্থাৎ যারা গৌরব করে মসজিদ আমরাই করেছি না আমাদের এই গৌরব যারা করে তাদেরকে আল্লাহ পাক জালিম বলছেন সালাত নেই সিয়াম নেই মসজিদ আমার মসজিদ আমার বাপ দাদা দেখছি আমাদের মধ্যে প্রায় হচ্ছে নেতৃত্ব নিয়ে গোলমাল হচ্ছে মসজিদ মতাল্লে আমি হব আমার বাবা ছেলে আমি হব মসজিদ দেখো এগুলো সব জায়গায় এগুলো দেখা যাচ্ছে নেতৃত্বের গন্ডগোল মসজিদ নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি কারা মসজিদ আবাদ করতে পারে মসজিদ প্রতিষ্ঠা করার চাইতে মসজিদ আবাদ করাটাই বেশি গুরুত্বপূর্ণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ দেখি একবার মনে মনে তাকান সিরাতুর রসুলের পাঠকগণ একবার দয়া করে সেদিকে তাকান তার মসজিদটা কেমন ছিল সেই মসজিদ ছিল আর এই মসজিদ হয়েছে তার উম্মত আজকে মসজিদ করেছে টাইলস ফিটিং আলিশান জাঁকজমকপূর্ণ মসজিদ যদিও তিনি এটা পছন্দ করতেন না তিনি বলে গিয়েছেন আখিরি জামানায় মাসাজিদ আমরাত মহিয়া খারাপ হুদা মসজিদ হবে সুন্দর সুন্দর কিন্তু সেখানে আদর্শ থাকবে না আমার নসিহত থাকবে এই মসজিদের কোনো জাঁকজমকপূর্ণ ছবি আল্লাহ মুহাম্মদ কাবা ঘরের খাম্বা যেগুলো সাধারণত প্রায় মসজিদে হয় এগুলো আপনারা করবেন না সালাতুর রসুলে আমরা এগুলো গাইডলাইন দিয়েছি একটু দেখে নেবেন আমি দেখলাম রাস্তা আসতে আসতে বহু মসজিদের সামনে সব মসজিদের নববীর খাম্বা রয়েছে অনেক স্থানে কাবা ঘরের ছবি সামনে থাকে মসজিদ আল্লাহর ঘর যত সাদা সিধা হয় ততই মানুষের মনের মধ্যে সাদা সিধা মনোভাব তৈরি হয় আজকের মসজিদ নববী যেটা হয়েছে এটা আল্লাহর রসুলের করা মসজিদ নয় এই মসজিদে তুর্কিদের কারুকার্য খচিত মসজিদ তৈরি হয়েছে সেখানে আয়েশা খুঁটি হান্না খুঁটি এ খুঁটি সে খুঁটি বানিয়ে হাজি সাহেবের ভাবেন এটাই বুঝে আল্লাহ রসুলের মসজিদ না এজন্য আমরা আমাদের সিরাত রসুলে আল্লাহ রসুলের আমলের মসজিদের নকশা এঁকে দিয়েছে ছবির আকারে নয় বর্ণনার আকারে তার পাশে আসামের সক্ষা ছিল খেজুর গাছের কুড়ি খেজুর পাতার ছাদ আর পাথর কুচি বালির উপরে তাদের সালাতের স্থান ছিল বসবাসের স্থান ছিল তাদেরকে আসামের সক্ষা বলা হয় অর্থাৎ যারা গৌরব করে মসজিদ আমরাই করেছি না আমাদের এই গৌরব যারা করে তাদেরকে আল্লাহ পাক জালিম বলছেন সালাত নেই সিয়াম নেই মসজিদ আমার মসজিদ আমার বাপ দাদা দেখছি আমাদের মধ্যে প্রায় এগুলো হচ্ছে নেতৃত্ব নিয়ে গোলমাল হচ্ছে মসজিদ মতাল্লে আমি হব আমার বাবা ছেলে আমি হব মসজিদ দেখো এইগুলো সব জায়গায় এগুলো দেখা যাচ্ছে নেতৃত্বের গন্ডগোল মসজিদ নিয়ে জহরাতুল আসওয়াদ ফিল মসাজিদ আখিরি জামানাতের লক্ষণ হচ্ছে মসজিদ নিয়ে হইতেই হবে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم جرى الله بري بشرط ثمن كره এবং প্রয়োজনে হিজরত করে এবং আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় মাল দ্বারা জান দ্বারা আজম দরাজাতান ইনদাল্লাহ তার আল্লাহর নিকটে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী ওয়া উলাইকা হুমুল ফায়জুন তারাই হলো সফল কাম আগেরটা হলো জালেম এটা হলো ফায়েজ জালেম কৃতকার্য এই তিনটি আয়াত আপনি সবসময় মাথায় রাখেন এবং যারা মসজিদ তৈরি করছেন তারা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান মসজিদ চলতে দেবেন না এটা অনেকে পারে না অসংখ্য মসজিদ দেখছি বেদাত অধ্যুষিত সালাম ফিরাচ্ছে বিলাত শুরু হয়ে যাচ্ছে কবর পাশে আছে কবরকে উপলক্ষ করেই মসজিদ হচ্ছে সালাম হয়ে যাচ্ছে কবর গিয়ে দোয়া শুরু হচ্ছে
আবার লেখা আসছে এখানে শ্রদ্ধা করিবেন না, মানে পাগলের যে মনে থাকে না সেটা মনে করে দেয়। মুসলিম দরের ফাঁদ অধিকাংশ কবরস্থানের মাজারে দেখবেন, প্রত্যেক মাজারে একটা মসজিদ আছে, এটা মুসলিম দরের ফাঁদ। মসজিদ স্রেফ আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হওয়ার অর্থ আল্লাহর বিধান মেনে চলার স্বাধীনতা থাকতে হবে। আর এ কারণেই আজকে বিভিন্ন স্থানে মসজিদ নিয়ে কন্দল হচ্ছে, এটা আহলে হাদিস মসজিদ, এটা হানাফি মসজিদ, এটা সুফি সাহেবদের মসজিদ, এখানে ওরা ঢুকবে না, এখানে ওরা ঢুকবে না, এগুলো চলবে না। মুসলমান সব মসজিদ আল্লাহর, সব মুসলমানের সেখানে প্রবেশাধিকার থাকতে হবে, ওদের দলীয় মসজিদ হবে না। তবে পরিচালনা যারা করেন, কমিটি যারা থাকেন, তাদের এখতিয়ার থাকবে, তা নইলে মসজিদ চলবে না। তো তারা যদি বেদাতি হয় তাহলে ওখানে বেদাতি খতিব আসবে, বেদাতি ইমাম হবে, এটা আপনাদের সাবধান থাকতে হবে। আবার এখন একটা নতুন বেদাত চালু হয়েছে, ওরা সহি আকিদার লোক, ও আর এক বেদাতি ওরা, কারণ ওরা রফদান করেন, বা সহি আকিদা হয়ে গেল। আকিদা এবং আমল এক নয়, আকিদা ভিতরে থাকে, আমল বাইরে থাকে।